ফাকুল ইউনিভার্সিটির শিক্ষক সামিয়া রহমান, উনি টিভিতে আপনারা চেনেন, অ্যাঙ্কর হিসেবে ভূমিকা পালন করেন এবং প্রচণ্ড চেতনা সৈনিক। তো ওনার বিরুদ্ধে একটা প্ল্যাজিয়ারিজমের অভিযোগ উঠছে। এটার মানে হচ্ছে উনি অন্যের লেখা হুবহু কপি পেস্ট করছেন বা অন্যের লেখা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কপি পেস্ট করছেন তাকে কৃতিত্ব না দিয়ে। এটাকে বলা হয় প্ল্যাজিয়ারিজম। তো এটা নিয়ে অনেক আলোড়ন অনেকদিন ধরে তোলপাড় যাচ্ছে, আমরা যারা ফলো করি আমরা সকলে এটা জানি, রাইট? নাও সেটার পর আমরা অনেকে কথা বলছি, লেখালেখি করছি, আমি নিজে একটা এপিসোড করছি, করে সেখানে ওনাকে আমরা ধুইছি সকলে মিলে এবং সামাজিক হিউমিলেশনের শিকার হয়েছেন, যেটা যে কোনো প্ল্যাজিয়ারিস্ট, যে কোনো চোর হওয়ার খুবই প্রত্যাশিত। তো এবং সেটা আসলে কোনো প্রশ্নের উদ্রেক করে নাই কখন। এখন আরও অনেক ঘটনা সামনে আসলো বিস্তারিত, একটা ট্রাইব্যুনাল গঠন করে তদন্ত করার জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে একটা একটা কমিটিকে। তারা হয়তো একটা সুপারিশ করছে, সেই সুপারিশের ভিত্তিতে রায় দিছে, রায় দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সামিয়া রহমান এবং মারজান দুজন মিলে অথর ছিল একটা পেপারে। তো বাস, কেস ক্লোজড। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আসলে ঘটনাটার মধ্যে সামিয়া রহমানের কোনো সম্পৃক্ততাই ছিল না এবং এই পুরো ঘটনাটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির গুন্ডামি, ঢাকা ইউনিভার্সিটির সিস্টেমেটিক শিক্ষক সমিতির গুন্ডামি, শিক্ষকদের গুন্ডামি, ভিসি প্রভিসি মিলে শুরু করে সকলের গুন্ডামি উঠে আসছে। সামিয়া রহমান, আমি এটা বিশ্বাস না করার কোনো কারণ নাই যে উনি ওনার ক্যাপাসিটিতে গুন্ডামি করেন নাই। যখন উনি সুযোগ পাইছেন, যাদের বিরুদ্ধে সুযোগ পাইছেন উনিও নিশ্চয়ই করছেন। এখন আবার নিজের রিসিভিং এন্ডে থাকা, এখন কান্নাকাটি করে ন্যায় বিচার চাচ্ছেন। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কথা না বাড়াই যে নতুন ফাইন্ডিংগুলো সেগুলো আমরা দেখি, সেখানে আমরা জানতে পারবো যে খুবই মজার মজার ব্যাপার, পুরা ঘটনাটার কোনো ভিত্তি নাই। যে অভিযোগ তোলা হয়েছে এই অভিযোগের ভিত্তি নাই, যেই অভিযোগ তুলে যেটার ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে সেই শাস্তি দেওয়ার কোনো ভিত্তি নাই, মানে কোনো কিছুর কোনো ভিত্তি নাই, ধরে জাস্ট শাস্তি দিয়ে দিছে। খুবই ফানি। তো এটা অবশ্য একটা ইন্টারেস্টিং ব্যাপার, এতে করে আমাদের দেশে গুন্ডাগুলা সামনে আসছে আরেকবার, এই গুন্ডাতন্ত্র। আমি ঢাকা ভার্সিটির টিচারদের, এদের যারা নাম আসবে এদের অনেকের সাথে আমি ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমাকে ইন্টারাক্ট করতে হয়েছে। ঢাকা ভার্সিটির টিচার দুই একটা ছবি আসবে দেখবেন, এদের প্রবিসি এখন ঢাকা ভার্সিটির যিনি, তারপর যিনি আরও আসে, এনাদের অনেকের সাথে আমি ইন্টারাক্ট করছি। ইন্টারাক্ট করছি বলতে ইয়ে কাজে আপনার দাপ্তরিক প্রয়োজনে ইন্টারাক্ট করছি। হ্যাঁ, সো এদেরকে আমি খুব ভালো করে, আমি ওদের গুন্ডামি সম্পর্কে ধারণা রাখি, হয়তো আপনাদেরকে কখনো গল্প বলবো, বলার মতো গল্প আছে, খুব ফান আছে, তখন ছবি সহ দেখাবো, আজকে এখানেও উঠে আসবে। এনারা কথা না বাড়ায় কি হয়েছে ঘটনাটা শুনি। আপনাদেরকে একটু ধরাই দিই প্রথমে কি হয়েছে, রাইট? তাহলে ফলো করতে পারবেন, নাহলে বুঝবেন না আগা মাথা যে কি হইতেছে। মজার ব্যাপার হচ্ছে যে সামিয়া রহমানের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে যে উনি প্ল্যাজিয়ারিজম করছে। উনি আর একটা লেখকের সাথে মিলে একটা পেপার পাবলিশ করছে, সেখানে ওনারা অন্য বিদেশি লেখকের লেখা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কপি করছে তাদেরকে কৃতিত্ব না দিয়ে, যেটা হয়েছে প্ল্যাজিয়ারিজম। সো যখন রায় দেয়া হয়েছে সিন্ডিকেটের পক্ষ থেকে ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষ, তারা কিন্তু প্ল্যাজিয়ারিজম হিসেবে অভিযুক্ত করছে, বলছে এটা প্ল্যাজিয়ারিজম হয়েছে, মানে চুরি করছে। কিন্তু যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যারা তদন্ত করছে, যাদের তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে এই রায় দিল ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষ, সেই ট্রাইব্যুনাল ঢাকা ভার্সিটির অন্য শিক্ষকরা মিলে তদন্ত করছে, সেই ট্রাইব্যুনাল কিন্তু একবারও বলে নাই এটা প্ল্যাজিয়ারিজম। ট্রাইব্যুনাল, আমি দেখাবো আপনাদেরকে এখনই, ট্রাইব্যুনাল ক্লিয়ারলি বলছে যে আমরা এখানে কোনো প্ল্যাজিয়ারিজমের প্রমাণ পাই নাই। তারা রেফারেন্স সেকশনে হইতেছে যাদের লেখা ইয়ে করছে, সাইট করছে, তাদেরকে রেফারেন্স সেকশনে উল্লেখ করছে যে আমরা অমুকের লেখা ইয়ে করতেছি। তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মেজবাউদ্দিনকে স্ক্রুটিনি করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার প্রতিবেদনে তিনি প্ল্যাজিয়ারিজমের অভিযোগ তোলেননি, বরং সাইটেশন এররের কথা বলেছেন, পাশাপাশি অভিযুক্তদের সতর্ক হওয়ার নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বক্তব্যের নিরিখে লেখাটি যাচাই করে দেখা যায় 8 পৃষ্ঠার প্রবন্ধে বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদ এবং দার্শনিক মিশেল ফুকোর নাম এবং বইয়ের নাম বারংবার উল্লেখ করা হয়েছে। এমনকি রেফারেন্স অংশে যেসব বই এবং প্রবন্ধ থেকে লেখাটিতে উদ্ধৃতি নেওয়া হয়েছে তার একটি বিবরণও দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী লেখাটি চর্যবৃত্তি নয়, অভিযোগ হওয়া উচিত গবেষণা পদ্ধতি সঠিক নয়, লেখার মান নিয়েও প্রশ্ন আছে। সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের আরেকটি সুপারিশ ছিল প্রবন্ধটির রিভিউয়ার অর্থাৎ মূল্যায়নকারী এবং সম্পাদকও এই দুর্বল লেখাটি ছাপার জন্য সমভাবে দায়ী। তো তার মানে দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল তদন্ত করে কোনো প্ল্যাজিয়ারিজমের প্রমাণ পায় নাই, আসলে কারণ আসলে কোনো প্ল্যাজিয়ারিজম হয় নাই, বলতেছে সাইটেশন এরর। আমি জানি না সাইটেশন এরর মানে কি, একটা নিম্ন মানের কাজ হয়েছে। আপনি একটা রিসার্চ পেপার মানে হয়েছে আপনি নভেল কাজ করবেন না, সেখানে সব আপনার নিজস্ব নতুন কাজকর্ম হবে এবং সেখানে একটা ব্যাকগ্রাউন্ড সেকশন থাকে, সেখানে অতীতে যারা কাজ করছে সেগুলো আপনারা রেফারেন্স হিসেবে ব্যবহার করে মানুষ। তো ওনারা পুরো লেখার পুরো পেপারের মধ্যে অন্যের লেখা সাইট করছে, সো এটাকে রিভিউ পেপার যেগুলো হয় সেগুলোতে করা যায়, রিভিউ পেপার অন্যান্যরা কী করছে পুরো পেপার সেগুলো নিয়ে আলোচনা করবেন। কিন্তু ওনারা যেভাবে করছে এটা হইতেছে এটা এটা কোনো এইভাবে কোনো কাজ, মানে এটা ক্লাস টুর পোলাবন এইভাবে করে না। সো এটা খুবই নিম্ন মানের একটা কাজ হয়েছে এবং খুবই ঢাকা ভার্সিটিতে আমরা কী হয়তো জানি, বাংলাদেশে কী রিসার্চ হয়তো আমরা জানি, এগুলো হয়েছে এই শয়তানি গুন্ডামি আর কি। তো খুবই নিম্ন রুচির, নিম্ন মানের, বস্তি লেভেলের একটা কাগজ পেপার ওনারা জমা দিচ্ছে, যেটা পেপারের কোনো যোগ্যতার মধ্যে পড়ে না।
কিন্তু এখানে কোনো অপরাধ পার সে হয় নাই, যেটা ট্রাইব্যুনালও বলছে যে না এখানে কোনো অপরাধ হয় না, তারা চুরি করে নাই, তারা যে কাজটা দিয়েছে যে বললো যে ওই যে ট্রাইব্যুনাল বলছে সাইটেশন এরর, আই ডোন্ট নো হোয়াট দ্য হেল সাইটেশন এরর ইজ, এখানে কোনো এরর নাই, এখানে কোনো ভুল নাই, এখানে হইতেছে নিম্ন মানের কাজ হয়েছে, খুবই পুয়োর কোয়ালিটির একটা পেপার জমা দিছে এবং এটা এতই পুয়োর কোয়ালিটির যে এটা করতে পারা উচিত না, এদেরকে সতর্ক করা উচিত যে তোমরা এগুলো কী করতেছো। সো সেটা ট্রাইব্যুনাল সেটাই করছে, ট্রাইব্যুনাল সুপারিশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ট্রাইব্যুনালকে দায়িত্ব দিছে তদন্ত করা, ট্রাইব্যুনাল তদন্ত করে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্টেড ব্যাক এবং তারা সুপারিশ করছে যে এদেরকে সতর্ক করা হোক, কারণ এখানে কোনো চুরি পাটপারি কিছু হয় নাই, সাইটেশন এরর হয়েছে, সাইটেশন এররও হয় নাই, এখানে খুবই পুয়োর কোয়ালিটির একটা কাজ হয়েছে, তো ভালো কথা। কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুরা জিনিসটাকে উল্টায় তারা তাদের মতো করে বলছে না প্ল্যাজিয়ারিজম হয়েছে বলে রায় দিয়ে শাস্তি দিয়ে বসে আছে। এটা গেলো একটা ফান যে প্ল্যাজিয়ারিজম হয় নাই, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্ল্যাজিয়ারিজম নাম দিয়ে শাস্তি দিয়ে বসে আছে, এটা গেলো একটা গুন্ডামি, ফার্স্ট স্টেজের গুন্ডামি। সেকেন্ড স্টেজের গুন্ডামি হইতেছে সে পেপার জমাইতে নেই সামিয়া রহমান, প্রথমত যদি হইতো যে হ্যাঁ সামিয়া রহমান জমা দিছে, তারপরও এটাতে প্ল্যাজিয়ারিজম হয় না, এটাকে প্ল্যাজিয়ারিজম বলে শাস্তি দেওয়া যায় না, এটা তো এক লেভেলের গুন্ডামি করছে। সেকেন্ড থিং হচ্ছে সামিয়া রহমান এটা জমাই দেয় নাই, সামিয়া রহমান জানেই না তার নামে একটা পেপার জমা হয়েছে, উনি যাইতেছে হঠাৎ করে ইউনিভার্সিটি ডিন অফিস থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনার যে পেপারটা সেটার কপি আমরা হারিয়ে ফেলছি, সামিয়া রহমান বলতেছে যে আমার পেপার আসলে কোথেকে, আমি তো কোনো পেপার জমা দেয় নাই। পরবর্তীতে সামিয়া রহমান যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার নাম ঢুকে একটা পেপার জমা দিলা আমাকে তো জানালে না, বললো যে আমি আইডিয়াটা আপনার কাছ থেকে পাইছি, আপনার সাথে কথা হয়েছে একদিন, ওই কথা আপনি যে একটা কথা বলছেন ওই আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, আমি সেই আইডিয়াটা ব্যবহার করছি দেখে আপনার নাম ঢুকাইছি, তুমি আমার নাম ঢুকেছি আমাকে জানাবো না, সে সরি টরি বলছে। তো শুনেন, এয়ারপোর্টে যাচ্ছে ওই সময় ডিন অফিস থেকে প্রথমবারের মতো আমার কাছে ফোন আসে যে আপনার এবং মারজানের একটা লেখার কপি আমরা হারিয়ে ফেলেছি। আমি খুব অবাক হলাম কারণ সাম্প্রতিককালে আমি কোনো লেখা আমি ডিন অফিসে দেই নাই। মারজান নিজে তদন্ত কমিটির কাছে স্বীকার করেছে সেই লেখা জমা দিয়েছে, সেই রিভিউয়ারের কাছ থেকে কপি নিয়েছে এবং সেই কপি সে আবার এডিটোরিয়াল বোর্ডকে দিয়েছে। তারপর সামিয়া রহমান সেই লোকের সাথে যোগাযোগও করে যে যে মারজান যিনি নাম ঢুকিয়ে দিচ্ছে সামিয়া রহমান, তাকে যোগাযোগ করে, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে, সকলকে যোগাযোগ করে বলে এটা প্রত্যাহার করেন, আমি এটার সাথে কোনোভাবে সংযুক্ত না, সংশ্লিষ্ট না, কেউ কোনো কথা শোনেন না, চোর বানাবো আমরা আজকে একে। তো ফার্স্ট অথর যে সে যাই করে থাকুক এটার দায় দায়িত্ব তো, যেমন আমি যেটাতে ফার্স্ট অথর না, সেই পেপারটাতে আমি কী হয়েছে এরকম প্রায় 20 বছরের ডেটে নিয়ে আমরা ওই পেপারটা ছাপা হয়েছে, তো সেই 20 বছরের মধ্যে 13 বছরের ডেটা নিয়ে কাজ করেছে, 13 বছরের মধ্যে আমি 2 বছরের ডেটা প্রসেস করছি। সো আমি ওই পেপারের কোনো কিছু সম্পর্কেই জানি না, অল আই নো ইজ যে লিখছে কে কী লিখছে, সেখানে লেখার মধ্যে চুরি করছে কিনা, অন্য পেপার থেকে না প্ল্যাজিয়ারিজম করছে, আমি কিছু জানি না। সেই পেপারের মধ্যে অথর আছে মনে হয়, ও আচ্ছা অথর হয়েছে 20 জনের মতো আর 13 বছরের ডেটা আর কি। তো 20 জনের মতো তো ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসার আছে, ইয়েল ইউনিভার্সিটির প্রফেসার আছে, একেবারে পৃথিবীর টপ টপ ইউনিভার্সিটির প্রফেসররা অথর হিসেবে আছে, তাদের সময়ও নেই অত কিছু জানার, তাহলে এতগুলো অথর কেন? কারণ যেটা বললাম 13 বছরের এটা হিউজ একটা বড় অ্যামাউন্টের কাজ, তো প্রচুর মানুষের কন্ট্রিবিউশন ছিল সেখানে এবং আমি 2 বছরের ডেটা নিয়ে কাজ করছি। আমি আর ওই পেপার সম্পর্কে কিছু জানি না, আমার কাজ হয়েছে 2 বছরের আমাকে ডেটা পাঠাই দিয়েছি, বসে 2 বছরের ডেটা প্রসেস করো, তুমি প্রসেস করে করে পাঠাও, আমি 2 বছরের ডেটা প্রসেস টসেস করে ইয়ে করে পাঠাই দিয়েছি, তারপর তারা সেই ডেটা এক্সপ্লেন করছেন স্টাফ। ওই পেপারে কী হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, আমি জানি খালি 2 বছরের ডেটা আমি নিয়ে কাজ করছি। এখন যদি এখানে কেউ চুরি করে যে অথর শিখে, আমার পক্ষে 20 জন অথরের কারোর পক্ষে কিছু জানা সম্ভব, এখানে যদি কোনো চুরিদারি হয় তদন্ত হয় তখন তদন্ত যারা করবে কর্মকর্তারা তো ঠিকই খুঁজে বের করে ফেলবে যে কাজটা কে করছে, চুরিটা কে করছে। জায়গা এগুলো আসলে এগুলো কমন সেন্স রাইট, এগুলো কমন সেন্স, কিন্তু সেইখানে হইতেছে যে সামিয়া রহমান যেখানে চুরি করে নাই সেটা প্ল্যাজিয়ারিজম বলে, এবং সেই পেপারে প্ল্যাজিয়ারিজম হয় না, যদি প্ল্যাজিয়ারিজম হয়ে থাকতো সেই প্ল্যাজিয়ারিজম তো সামিয়া রহমান করে নাই, মার্জন করছে, সে অথর, সে লিখছে, সে সব করছে, এটা বের করা কোনো রকেট সায়েন্স না। তো এখানে প্ল্যাজিয়ারিজম হয় না, এখানে সামিয়া রহমানের নাম ঢুকানো হয়েছে, তার অনুমতি নেওয়া হয় নাই, সামিয়া রহমান পেপারটা লিখে নাই, এটার সাথে কোনো লিঙ্ক নাই তার, সে নাকি চোর, ঢাকা ইউনিভার্সিটি ওনার বিরুদ্ধে রায় দিয়ে দিছে। এবং 2016 সালে হইতেছে ডিসেম্বরে এইটা পাবলিশড হয়েছে পেপারটা, এবং 2017 ফেব্রুয়ারিতে মাত্র 2 মাস পর সামিয়া রহমান যখন জানতে পারছে, জানতে পেরে 2 মাস পর উনি ইউনিভার্সিটিকে চিঠি লিখে বলছে যে এই পেপার সরায় নেওয়া হোক, এটার মধ্যে আমার নাম ঢুকানো হয়েছে, আমার অনুমতি ছাড়া প্রত্যাহার করা হোক। সো ইউনিভার্সিটি জানে যে সে অলরেডি তাকে ডিঅ্যাসোসিয়েট করছে বা ডিসোসিয়েট করছে এই পেপার থেকে। 2016 সালের ডিসেম্বরে গবেষণা প্রবন্ধটি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স রিভিউ জার্নালে প্রকাশিত হয়। 2017 সালের 5 ফেব্রুয়ারি সেই লেখাটি প্রত্যাহার চেয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বরাবর আবেদন করেন সামিয়া রহমান, এবং উনির কাছে ডকুমেন্টেশন, ডকুমেন্ট দেখাচ্ছে যে সেই 5 তারিখে ইউনিভার্সিটিকে বলছে এবং 8 তারিখে
ওই যে মারজান যে অথর নাম ঢুকাই দিচ্ছে জামিয়া রহমানের, তাকেও চিঠি লিখছে জামিয়া রহমান। চিঠি লিখে বলছে যে কি ব্যাপার, তোর মধ্যে নাকি নেগেটিভ রিভিউ আসছে আমাকে, আমি তো কিছু জানি না, আমাকে জানাও তুমি। তিনি তার এই বক্তব্যের সপক্ষে প্রভাষক মারজানকে পাঠানো কয়েকটি ইমেলের কপি দেখান, যেখানে তিনি মারজানের কাছ থেকে মূল্যায়নকারীর কপি চান। এই প্রসঙ্গে সামিয়া রহমান দাবি করেন লেখাটির সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এগুলো সব ডকুমেন্টেড, এগুলো টাইমলাইন হিসেবে আসছে, সামিয়া রহমান এটার সাথে নাই এবং এটার প্রতিবাদ টাইমলি ম্যানারে করছে, রাইট? এমন না যে এখন তদন্ত শুরু হয়েছে দেখে এগুলো বানাইছে, এগুলো সব তো যে ইউনিভার্সিটি ডকুমেন্টেড, তো ইয়ে না, ইউনিভার্সিটির কাজকর্ম তো চাইলেও একটা কিছু দাবি করা যায় না, রাইট? সো তাহলে সামিয়া রহমানের নাম এখানে কেন ঢুকতেছে, কিভাবে ঢুকতেছে, শাস্তি পাওয়ার আলোচনা আসতেছে কোথেকে, প্লেজারিজমের আলোচনা আসতেছে কোথেকে, হোয়াটস গোয়িং অন হিয়ার? ট্রাইব্যুনাল হওয়ার পর আমি প্রথম জানতে পারলাম রিভিউয়ার বলেছে লেখাটিতে অসঙ্গতি রয়েছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, রিভিউয়ার যদি নেতিবাচক মন্তব্য করে থাকে, আমাকে যদি মূল অথর বানানো হয়, তাহলে আমার কাছে লেখাটা একবারও আসলো না কেন? রিভিউয়ারের নেতিবাচক মন্তব্যের পরও কেমন করে ডিন অফিস বা সম্পাদনা পরিষদ এই লেখাটি ছাপায়? এটা রাইট কথা বলছে যে আপনি যদি মূল অথর হন, আপনার কি মানে বাঙালি তো গান্ডু বোঝেন নাই, এদের তো কমন সেন্সও নাই, এরা তো এমনি তো জানে না, অনেকেই সবাই তো সব কিছু জানবে না, আবার কমন সেন্সও তো এদের মাথায় নাই, বোঝেন নাই, তো এটা তো আপনি কমন সেন্সই বলেন, রাইট? আপনার নাম যদি কোথাও ব্যবহার করা হয়, আপনার অনুমতি ছাড়া তো ব্যবহার করা যাবে না, যে কেউ যে কোনো জায়গায় পাগলের মতো নাম ব্যবহার করলে কি সেটা দায় আপনি নেবেন নাকি? তো আপনি যদি কোনো অথর হন কোনো পেপারে, সেই পেপারে যখন আপনি করেসপন্ডিং অথর হবেন বা কো অথর হবেন, আপনাকে জানানো হবে যে আপনার নামে একটা পেপার আমাদের কাছে জমা হয়েছে, তারপর তুমি এটার ব্যাপারে কী অবস্থায়, যে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে অ্যাকাউন্ট খুলে, আপনি এটা আপনি চাইলে ডিক্লাইন করতে পারবেন যে না আমি তো কই কী কী ব্যাপার, আমার নাম গেছে কেন, আমি তো এটার সাথে কোনোভাবে জড়িত না। আমার একটা ইমেল আমার যখন পেপার ছাপা হয়েছে সেখান থেকে একটা দেখাই যে আমি যখন অথর ছিলাম, কোথর ছিলাম সেই পেপারে, এই যে ইমেল আসছে আমার কাছে, ইমেল এসে আমাকে এই যে বলতেছে যে এই যে তোমার নামে একটা পেপার আসছে, এই যে এই লিঙ্কে যাও তুমি, গিয়ে চাইলে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, ডিক্লাইন করতে পারো, বাবা সেটা তো কমন সেন্স বলে, আমার নামে আন্দাজে ভাঙাবে এক জায়গার মধ্যে আমার অনুমতি ছাড়া, এইভাবে তো পৃথিবী চলে না, এইভাবে কি রিসার্চ চলতেছে সারা পৃথিবীতে, পাগল? তো সেটা সামিয়া রহমান বললো যে আমার এখান থেকে একটা অনেক রকম করেসপন্ডেন্স হবে, আমার নামে একটা পেপার সাবমিট হয়েছে, রিভিউরা নাকি কমেন্ট করছে, কমেন্ট করে আবার রিভিউ করে পাঠাইছে, আমি কিছুই জানলাম না। যে কেউ চাইলেই একটা লেখা খেয়ে বা একটা রিপোর্ট করে এনে রিপোর্টটা প্রচার করতে পারে না, প্রথমত সেটা এডিটোরিয়াল বোর্ডের ডিন অফিসে জমা দিতে হয় হার্ড কপি এবং সফট কপি সহ, তারপরে সেটা যায় এডিটোরিয়াল বোর্ডের কাছে, এডিটোরিয়াল বোর্ড যদি মনে করে এটা ছাপা হওয়ার যোগ্য তাহলে তারা রিভিউয়ারের কাছে পাঠায় লেখকের নাম গোপন করে, তারপরে রিভিউয়ার যদি মনে করে এটা মেজর বা মাইনর সংশোধনযোগ্য অথবা এটা বাতিল করতে হবে সেটা রিভিউয়ার কমেন্ট করে আবার সেটা পাঠায় এডিটোরিয়াল বোর্ডের কাছে, দেন এডিটোরিয়াল বোর্ড এটা পাঠায় অথরের কাছে। পুরো এই প্রসিডিউরটাতে ট্রাইব্যুনাল বা তদন্ত কমিটি যারা আমার বিরুদ্ধে আজকে রায় দিয়েছেন তারা কোথাও আমার সম্পৃক্ততা খুঁজে পাননি। না, এইটা যে কত লেভেলে কত লেয়ারে বদমাইশি এবং কত লেয়ারের যে মানে কুত্তাগিরি, এটা আসলে অদ্ভুত একটা ব্যাপার। মানে ঢাকা ইউনিভার্সিটির সুররা মিলে শিক্ষক মানে এরা তো শিক্ষক মানে এরা তো আসলে শিক্ষক নামে সুর আর কি, এগুলো সবগুলা সুর দিয়ে ভর্তি হয়ে আছে, ভিসি প্রভিসি থেকে শুরু করে সকলে আপনার ধারণা কীভাবে এই পদগুলাতে গেছে, একটা দুটো ঘটনা সামনে আসছে, আপনারা আবার ভাবেন না যে এটা সামিয়া রহমানের সাথে হচ্ছে, প্রতিনিয়ত সামিয়া রহমান তো একজন পলিটিক্যাল হোমরা চোমরা, ওনার সাথে এইগুলো ঘটছে, এত এত নির্লজ্জভাবে এরা করতেছে একজন প্রভাবশালী লোকের সাথে যে একজন তারকা, তাকে সারা পৃথিবী সারা বাংলাদেশের চেতনা তো পৃথিবী চলে আসে, সারা বাংলাদেশের সকলে চিনে, উনি একজন চেতনা সৈনিক, তাকে এরকম কোনো ভিত্তি নাই এভাবে খেলতেছে, তো তাহলে সাধারণ আপনার আমার মতো ছাপোষা যারা তাদেরকে ঢাকা ভার্সিটিতে কীভাবে খেলা হয় ধারণা আশা করি এখান থেকে পাচ্ছেন, আমরা জানি আমরা ইনসাইডার স্টোরি সব ধরনেরই জানি, তো কী ধরনের কুত্তার বাচ্চা গিরি আশা করি একটু ধারণা পাচ্ছেন এখান থেকে। তো মজারটা যেটা সেটা হচ্ছে যে এটা শুরু হয়েছে, প্রথমত আরেকবার বলি আপনাদেরকে, প্লেজারিজম অভিযোগ করা হয়েছে, প্লেজারিজম হয় নাই, সামিয়া রহমান প্লেজারিজম করছে বলা হয়েছে, সামিয়া রহমান প্লেজারিজম করে নাই, সামিয়া রহমান এই পেপার অথর দাবি করা হয়েছে, সামিয়া রহমান এই পেপারের অথর না, ওকে মানে তাও এই সব কিছু শুরু হলো কীভাবে, শিকাগো জার্নাল থেকে নাকি ইমেল করে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেই ইমেলও আসলে ভুয়া। 2017 সালের 15 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিকাগো জার্নালের প্রশাসনিক কর্মকর্তা অ্যালেক্স মার্টিন গবেষণায় চর্যবৃত্তির অভিযোগ তুলে ইমেল করেন। সো ইমেলে আপনারা এটা সামিয়া রহমান সংবাদ সম্মেলনে এটা বললো না কেন আমি জানি না, জিমেল থেকে ইমেল আসছে যে অ্যালেক্স মার্টিন যিনি শিকাগো জার্নালের হয়ে করছে উনি ইমেলটা করছে জিমেল থেকে, এখানে এগুলো কোন লেভেলের গান্ডুগিরি, অ্যালেক্স শিকাগো জার্নাল এট জিমেল ডট কম, মানে গান্ডুদের দুনিয়ায় গান্ডুরা তো এইভাবে করে জিমেল অ্যাড্রেস করে, এরা ভাবে সারা পৃথিবী নিজেরা গান্ডু সারা পৃথিবীটাও গান্ডু, একটা জার্নালের থেকে অফিসিয়াল ফর্মালি একজন ইমেল করছে জিমেল ইমেল থেকে, জিমেল ডোমেইনের ইমেল অ্যাকাউন্ট থেকে, এবং সেটার নাম হচ্ছে অ্যালেক্স শিকাগো জার্নাল,
alexchicagojournal@gmail.com চানকার খুব ফুল বসে বানাইছে আর কি ও অ্যাকাউন্ট। তো এটা হলো একটা ফান। তারপর বিসিসি যাকে করা হয়েছে, বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আপনি যখন কাউকে ইমেল পাঠান তখন সিসি কার্বন কপি বিসিসি করা যায়। সো আপনি চাইলে এটার কপি আরেকজনকে পাঠাইতে পারবেন। সো আপনি যখন কপি পাঠাবেন তখন সকল রিসিভার দেখতে পাবে যে আচ্ছা আপনি আমাকেও পাঠিয়েছেন, অমুককেও পাঠিয়েছেন, তুমুকেও পাঠিয়েছেন। কিন্তু যদি আপনি বিসিসি দেন ব্লাইন্ড কার্বন কপি করেন তখন আর অন্যরা দেখতে পারবে না যে কাকে কাকে পাঠানো হয়েছে। আপনারা চিঠিটার বিসিসি অংশটা দেখেন, একজন চিঠির রিসিভার কখনো মেইলের বিসিসি অংশ দেখতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এই চিঠিটিতে ভাইস চ্যান্সেলর যদি রিসিভার হন তাহলে তিনি কিভাবে বিসিসি দেখতে পাচ্ছেন? এবং নিচে লেখা অ্যালেক্স অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট শিকাগো জার্নাল। আমি সাইমন পন্টন করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট কেন পাঠাবে। তো আমেরিকাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট কারা সেটা সামিয়া রহমান বললো, আমার রিলেটিভ আছে তাদের সাথে কথা বলে জানলাম। আমি ওনার হয়ে ভাউচ করতেছি যে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট একটা ক্লারিক্যাল পদ। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হয়েছে বেসিক্যালি অফিসে যে ইমেল টিমেল পাঠায়, বাক্স টানাটানি করে, রাইট, ওই মেল রুমে কি আসলো গেল এরকম আর কি, অফিসিয়াল কাজকর্ম দেখে আর কি। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আপনি হইতে হলে আপনার সিম্পলি একটা অনার্স ডিগ্রি লাগে আর কি। এদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হইতে হলে আপনার একটা অনার্স ডিগ্রি থাকবেন, আপনি অফিসে বসে বসে কম্পিউটার টিপবেন, ইমেল করবেন প্রফেসরদেরকে, বিভিন্ন স্টুডেন্টদেরকে ইমেল করবেন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ। এই যে দেখেন একটা সার্কুলার, আমার ইউনিভার্সিটিতে বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে একটা সার্কুলার দেওয়া হয়েছে, যে দেখেন অনার্স চাইছে, অনার্স ডিগ্রি চাইছে। সো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যার কাজ হইল ইয়েতে অফিসের মধ্যে বসে বসে স্টুডেন্টদেরকে প্রফেসরদেরকে ইমেল চালাচালি করা, সে নাকি একটা জার্নালে প্লেজিয়ারিজম হয়েছে একটা পেপারে, সে জার্নালের তরফ থেকে আরেকটা ইউনিভার্সিটিকে ইমেল করছে ফর্মালি যে প্লেজিয়ারিজম হয়েছে। মানে ফাত্রামির একটা তো লেভেল থাকা চাই, কোনো লেভেলে নাই ফাত্রামি, কোনো লেভেলে নাই। একটা যদি হইতো যে একেবারে খুব পাকাপোক্ত করে ইমেল বানাইছে, খুব পাকাপোক্ত গ্রাউন্ড আছে, দেখাচ্ছে দেখাচ্ছে, হ্যাঁ শয়তানি করতেছে কিন্তু একটু পাকাপোক্ত গ্রাউন্ড দেখে শয়তানি করতেছে, পুরো ঘটনার সামনে পিছে ডানে বামে উপরে নিচে কোনো গ্রাউন্ড নেই, কোনো বেসিস নেই, মানে হাস্যকরের বলতে গেলেও ব্যাপারটা হাস্যকর হয়ে দাঁড়ায়। এবং আরও মজা হচ্ছে, তারা একটা ইমেল লিখলো অ্যালেক্স মার্টিন নাম দিয়ে, তারা খবরও নিল না যে শিকাগো জার্নালে আদৌ অ্যালেক্স মার্টিন নামে কেউ কাজ করে কিনা। শিকাগো জার্নালের এডিটর ক্রেইগ ওয়াকার নিজে আমাকে লিখে জানিয়েছেন অ্যালেক্স মার্টিন বলে শিকাগো জার্নালে কেউ নেই, শিকাগো জার্নাল এই চিঠি পাঠায়নি বলে তারাই দাবি করছে। তাহলে চিঠিটি তৈরি করলো কে? কোনো বেসিস নাই, কোনো একটা যে মিথ্যা, একটা যে বানোয়ার যে একটা অভিযোগ তুলবে সেইটারও কোনো গ্রাউন্ড নাই। একটা মিথ্যা বানাই একটা ইমেল পাঠাইছে, সেটা দিয়ে কাজ শুরু করছে তদন্ত করা, সেই ইমেলটারও বেসিস নাই। আচ্ছা ইমেলের না হয় না বেসিস না থাকলো, অ্যাটলিস্ট যেই জার্নাল থেকে ইমেল করা হয়েছে সেই জার্নালে চাকরি করে এমন কারো একটা নাম তো ইউজ করবি। তো যাক, এই যে ঘটনা, এই পুরো ঘটনাটা এটা তো ডিফেন্ড করার কোনো জায়গা নাই, কারণ এইখানে যেভাবে সামিয়া রহমানকে নাম ঢুকানো হয়েছে, অভিযোগ করেছে, কোনো কিছুর ভিত্তি নাই, অভিযোগের ভিত্তি নাই, তার নাম ঢুকানোর ভিত্তি নাই, যেই অভিযোগের ভিত্তিতে ওই তদন্ত করা শুরু করা হয়েছে সেই অভিযোগেরও কোনো ভিত্তি নেই, এমন ইমেল কেউ করে নাই, এমন নামের কেউ করে না, অস্তিত্ব কারো অস্তিত্ব নাই, শিকাগোর জার্নালের এই জিমেল অ্যাকাউন্ট থেকে পাঠাইছে, মানে তো ঢাকা ইউনিভার্সিটির অবশ্যই কি জানি বলে ভিসি নিশ্চয়ই প্রচণ্ড ক্ষুব্ধ যেভাবে করে তার ইউনিভার্সিটির একজন শিক্ষককে ইয়ে করা হচ্ছে। তো না, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক পালাই আসেন, ভিসি উনি এখন আর ইন্টারভিউ সাক্ষাৎকার দেওয়ার জন্য সাংবাদিকের সাথে কথা বলতে রাজি না। দেখেন ভাষা শুনেন, চোর 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 যে পালাইতেছে আপনি ভাষা শুনলেই বুঝবেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং ট্রাইব্যুনালের সুপারিশের মধ্যে চৌর্যবৃত্তি সহ নানা বিষয়ে দ্বিমতের কারণ জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন উপ উপাচার্যের এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সাথে যোগাযোগ করা হয়। ডিন এবং উপাচার্য দ্বয়ের আনুষ্ঠানিক সাক্ষাৎকার পাওয়া যায়নি। সবশেষ উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামানের কাছে মুঠোফোনে প্রশ্ন করা হয়। সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্তটাই দাও, আর কোনো মন্তব্য বক্তব্য নাই স্যার। সামনাসামনি স্যার একটু কথা বলতে পারবো স্যার, যদি আপনি অনুমতি দেন স্যার? না, এমনি কথা বলতে পারবো, এমনি চা খেয়ে যেতে পারো। যেটা আছে সিদ্ধান্ত ওইটাই দাও, আমি কথা বলতে পারবো না, কথা বললে ধরা খাবো, কারণ ডিফেন্ড করার মতো কিছু কোনো গ্রাউন্ড নাই, একটা লতা পাতা ফুল পাখিও নাই ডিফেন্ড করার মতো কিচ্ছু নাই। নাও আলাপটা শেষ করবো লাস্টে, আমি একটু আমার কমেন্ট দিয়ে আলাপটা শেষ করবো, সামিয়া রহমানের কথা কিছু কথা শুনি ফাইনালি। যে লেখাটি আমি লিখিনি, আমি জমা দেইনি, আমার কাছ থেকে লেখা কোনো জমা দেওয়ার কপি বা রিভিউয়ারের কপি আমার কাছে আসেনি, সে লেখাটিকে কেন আমি আমার বলে দাবি করব? তাহলে সিন্ডিকেট কার সুপারিশে কোন ষড়যন্ত্রের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নিল? প্রতিহিংসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির নোংরামির চরম শিকার হয়েছি আমি। প্রতিহিংসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি এবং প্রতিহিংসা শিকার হয়েছেন উনি, কি একটা কষ্ট আপনি চিন্তা করেন। কারণ আপনি নিজেকে ওনার জুতায় বসান, আপনি যেই লেখা লেখেন নাই, জমা দেন নাই, যেই লেখার সাথে আপনার না ত্রিসীমা নাই, আপনি নাই কিচ্ছু নাই, হঠাৎ করে কোথেকে এসে বললো যে আপনি লেখা জমা দিয়েছেন, আপনার নামে শাস্তি দিয়ে একেবারে আপনাকে শাস্তি টাস্তি দিয়ে হেনস্থা করে ফেললো, হ্যাঁ সারা দেশের সামনে। তাও সামিয়ার রহমান কি অবাক হইলেন ঢাকা ইউনিভার্সিটি এটা আজকে হইলো?
ঠিক আজকে প্রথম হলো এবং উনি আজকে ট্রাইব্যুনালের কাছ থেকে ন্যায় বিচার আশা করেন ডাজ ইট নট সাউন্ড আ লিটল কমিক্যাল আপনাদের কি মনে পড়ে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করা আপনাদের কি মনে আছে ওনাদের ভাষাগুলো যে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করা যাবে না ট্রাইব্যুনাল যেই রায় দিবে সেই রায় মেনে নিতে হবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কথা বলতেছি কোনো যদি বলা যাবে না কোনো কিন্তু বলা যাবে না এই কথাগুলো কিন্তু জাফর ইকবাল বলছে সামিয়া রহমানরাও বলছে ট্রাইব্যুনালের রায় চোখ বন্ধ করে মেনে নিতে হবে ট্রাইব্যুনাল রায় দিছে মানে এটাই সঠিক রায় কোনো যদি বলা যাবে না কি একটা আয়রনি কি একটা মানে কোয়ার্ক অফ ফেট যে সেই এক ভদ্রমহিলা এখন ট্রাইব্যুনালের কাছ থেকে ন্যায় বিচার আশা করতেছেন ওনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল ষড়যন্ত্রমূলক রায় দিছে এবং উনি ঢাকা ভার্সিটির শিক্ষক রাজনীতির শিকার উনি এখন কান্না করতেছেন সামিয়া রহমান এই বাংলাদেশটা আপনারা বানাইছেন এই অসভ্য দেশটা আপনারা বানাইছেন এখন এই অসভ্য দেশের যখন আপনারাই আবার মারাটা খেয়ে গেলেন এখন কান্না করতেছেন এখন ট্রাইব্যুনালের কাছে আপনারা ন্যায় বিচার চান হাউ ফানি ইজ ইট তো এটা হইতেছে ওই যে সবসময় আমি তো আগেও বলছি যে যেই দেশে দুধের দাম এবং পানির দাম সমান সেই দেশে ন্যায় বিচার থাকতে পারে না এই দেশে আজকে আপনি মারা খাবেন কালকে সে মারা খাবে পশু সে মারা খাবে আজকে আপনারা ক্ষমতায় আছেন দেখে দুর্দান্ত প্রতাপে সব করে বেড়াইতেছেন আর যারা রিসিভিং এন্ডে আছে তারা আবার একদিন ক্ষমতা আসবে তখন আপনারা মারা খাবেন এবং কী একটা ভাগ্য আপনারা ক্ষমতায় থাকতে থাকতে মারা খেয়ে গেলেন হয়তো আপনার সাথে লাগালাগি হয়েছে কোনো প্রফেসরের কোথাও কোনো শত্রুতা হয়েছে আপনি ক্ষমতায় থাকতে আপনি চেতনার প্রচণ্ড সৈনিক হওয়া অবস্থায় আপনি মারা খেয়ে গেলেন এখন আপনি আবার যে ট্রাইব্যুনালের বিরুদ্ধে সারা জীবন স্টেটমেন্ট দিলেন সেই ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চাচ্ছেন আপনি তো যে কেউ অন্যায় অবিচার শিকার হলে খারাপ লাগে কষ্ট লাগে আমি চাই উনি ন্যায় বিচার পাক এটা আমি মন থেকে চাই কিন্তু যতটা কষ্ট পাওয়া উচিত ছিল বা যতটা খারাপ লাগার কথা ছিল ততটা খারাপ লাগতেছে না কি একটা আইরনি